আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা আসি মেইনলি এটা হচ্ছে বোরানের মধ্যে পড়ছে। আমরা এখন আসি হচ্ছে মুক্তা বিরিয়ানিতে। ওনাদের এই বিরিয়ানিটা স্টার্ট করে ওনারা 1987 সাল থেকে। এই দোকানের মেইন স্পেশাল হিট আইটেম হচ্ছে আপনার গরুর চাপ পোলাও। যেটা হচ্ছে গরুর চাপ পোলাও, এই যে এটা হচ্ছে এক পিস গরুর চাপের মাংস বলা হয় এটাকে। ইটস কোয়াইট হেভি, অনেক বড় আর গ্রেভি। এটার সাথে এই পোলাওটা, এটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে আছে হচ্ছে গরুর কোয়াটার তেহারি, বিফ তেহারি, এটার দাম হচ্ছে 80 টাকা, এটা ফুল হচ্ছে 160। তেহারিটা আগে দেখি, ছোটো ছোটো পিস করা মাংস, 9-10 টুকরার মতো মাংস পাবেন কোয়াটার। এই তেহারিটার স্বাদ হচ্ছে, অনেক সময় আমরা অনেক মিলাদ বা মৃত্যুবার্ষিকী এই টাইপের প্রোগ্রামগুলোতে এক ধরনের তেহারি দেওয়া হয় মেয়ে ফিলার মধ্যে, সেই তেহারিটা স্বাদে এটার মধ্যে আছে। বিসমিল্লা, ফ্লেভারটা ওই মেয়ে ফিলের ফ্লেভারটা বললেও টেস্টটা মোটো ওই রকম না। এটা আসলে নর্মাল তেহারির মতো লাগছে না আমার কাছে। এটার মার্কিং হবে 10-এ 6। তো আসা যাক মুক্তা বিরিয়ানির যে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে বিফ চাপ পোলাওতে। দেখা যাক এটা কীরকম, কথা বল। ওকে, কোয়াইট বিগ সাইজ, হাড় সহ একটা গরুর চাপ। আমি বরঞ্চ এখান থেকে একটু গ্রেভি নেই। গ্রেভি একটু অল্পই নিলাম। পোলাওটা অ্যাজ ইউজুয়াল সাদা পোলাও, ঝোল দিয়ে একটু মাখাই। বিসমিল্লা, এটা মজা। অনেক সময় দেখবেন গ্রামে আগেকার সময় গরুর মাংসটা যেরকম হালকা তেল দিয়ে একটু পাতলা করে রান্না করা হতো, কিন্তু গ্রেভিটা একটু ঘন, ঠিক ওই ধরনের পজিশনে আছে চাপলাটা। আমি একদিকের মাংসটা একটু দেখি কীরকম। এই যে এই জায়গাতে একটু চর্বির মাংস, এটা আমার খুব ফেভারিট। আমি একটু তেল তেলা মাংস একটু পছন্দ করি বেশি। ছোটাই এই যে মাংসটা মোটামুটি নরম, চাপলের মাংস কাচ্চির মতো নরম হবে না, সেটাই স্বাভাবিক। মুখে দেই, দেখি মাংসটা চাপাতে কেমন লাগে। হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু আবার ঝাল ঝাল, এই টেস্টটা ভালো। আসলে যে দোকানে যেটা স্পেশাল, ওই চাপলাটার টেস্টটা আপ টু দ্য মার্ক, ঠিকঠাক। মাংসটা একটু হার্ড, একটু হার্ড, হয়তো বা চাপলের মাংস এরকমই হয়। এই মাংসটাতে বলুন যে একটা বাইট দেই, কচকচা মাংস, বাট চাপলা ইজ এক্সিলেন্ট। মার্কিংয়ে যদি আসি, এটা মার্ক পাবে হচ্ছে আমার কাছে 10-এ 8। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। খিলগাঁয়ে আসলে আপনারা একটা বিরিয়ানিতে আসবেন, চাপ পোলাওটা ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ খাবার দাবার খান, চ্যানেল মাস সাবস্ক্রাইব করেন এবং মন দিয়ে খান, মোস্ট ইম্পর্টেন্টলি মন দিয়ে খাবার খান।